আরামবাগ মহকুমা জুড়ে সোমবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মদিন পালন করল বিজেপি। এদিন মহকুমার বিভিন্ন জায়গায় বিজেপির দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি রক্তদান শিবির, পায়েস বিতরণ করা হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরসরার বিধায়ক বিমান ঘোষ, আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ, খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ, আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি উপাসক দে, আরামবাগ পৌরসভার কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ ছাড়াও অন্যান্য কার্যকর্তারা। আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন শ্রদ্ধেয় অটলজির আজকে 100তম জন্মদিবস। জন্মদিবস উপলক্ষে গোটা ভারতবর্ষে আজকের দিনটা ধুমধাম করে পালন হচ্ছে বিভিন্ন সেবা কাজের মাধ্যমে। আজ আমাদের আরামবাগ সাংগঠনিক জেলারও বিভিন্ন প্রান্তে অটলজিকে নিয়ে অনেক কার্যক্রম রাখা আছে। এখন জেলা অফিসে দলীয় পতাকা উত্তোলন করে অটলজিকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে প্রথম শুরু হলো। বেলাতে বিভিন্ন সেবা কাজ আছে। পুরসুরা বিধানসভায় একটা মহতি বড় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। আমাদের বিরোধী দলনেতা সুরেন্দ্র অধিকারী আসবেন। এছাড়া বিভিন্ন প্রান্তে বিভিন্ন সেবা কাজ আছে। আজকে সারাদিন এভাবেই চলবে। দেখুন, রক্তদান মহদান, রক্তদান জীবনদান। আজকে এই যে শুভ দিন, অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন উপলক্ষে এত সুন্দরভাবে, এত সুন্দর ভালোভাবে যে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, সেই জন্য আমি ধন্যবাদ জানাই বিমানদাকে। সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমি এখানে যারা রক্তদানে আজকে এসেছেন, অংশগ্রহণ করেছেন, প্রায় 300 জনের অধিক মানুষ এখানে এসেছেন যারা রক্ত দিয়েছেন। তৃণমূল কংগ্রেস বরাবরের সন্ত্রাস করে এলাকায়, ওরা মানুষের কাছ থেকে রক্ত নেয়। আর ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যারা রক্ত দেয়, অর্থাৎ আমরা রক্ত ছড়াতে চাই না, আমরা রক্ত দিয়ে প্রাণ বাঁচাতে চাই মানুষ। ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজি, কবি, রাজনীতিবিদ, ভারতরত্ন, তার আজকে 100তম জন্মদিন। এই 100 দিন জন্মদিবস উপলক্ষে, 100তম জন্মদিবস উপলক্ষে আরামবাগ পৌরমণ্ডলের উদ্যোগে আরামবাগ পৌরমণ্ডলে 100টি দলীয় পতাকা উত্তোলনের কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচি আমরা পালন করছি এবং আজ সন্ধ্যায় আমাদের আরামবাগ পৌরমণ্ডলে আমরা 3টি জায়গায় আমরা অটলজির জন্মদিবস উপলক্ষে আমরা পায়েস নিবেদন করছি। এবং আজকে এখন এই বর্তমানে আমরা আরামবাগ বাসস্ট্যান্ড থেকে করা হচ্ছে এবং মহিলা মোর্চা থেকে আরামবাগ সিংপাড়া 3-19 প্রাণকেন্দ্রে, আর একটা করা হয়েছে 11 ওয়ার্ড বসন্তপুর আমতলা। এই 3 জায়গায় আমাদের পায়েস নিবেদন করা হয়েছে এবং ওইটা ওবিসি মোর্চার পক্ষ থেকে করা হয়েছে। এবং সকলকে নিয়ে আজকে সারাদিন ব্যাপী আমরা সেবা কাজের সঙ্গে যুক্ত ছিলাম এবং অটলজির চিন্তাধারা আমরা নিচে তোলায় যেন মানুষের কাছে পৌঁছে পারি, এই উদ্যোগটা আমরা নিয়েছি এবং সাধারণ মানুষ সেটা যথেষ্টভাবে গ্রহণ করছেন। আমরা খুব গর্বিত যে ভারতীয় জনতা পার্টির যে চিন্তাধারা আমরা মানুষের কাছে পৌঁছাতে পারছি আজকে এই বাসস্ট্যান্ডের মধ্যে জায়গা থেকে, এটা খুবই ভালো লাগে। অটল বিহারী বাজপেয়ীর আজ জন্মদিন, সেই উপলক্ষে আজকে আরামবাগ টাউনে 100টা পতাকা উত্তোলন করা হয়েছে এবং আজ এই বৈকাল 5টার সময় আমাদের 11 এবং 17 ওয়ার্ডে পতাকা উত্তোলন এবং ওনার ছবিতে মাল্যদান করে আজ ওয়ার্ডে পরমান্ন দেওয়া হচ্ছে। আমার সঙ্গে উপস্থিত আছে আরামবাগ টাউনের জেনারেল সেক্রেটারি দেবাদা এবং আরামবাগ টাউন মণ্ডলের ট্রেজারার উমাপদ পাল এবং আমাদের 2 জেনারেল সেক্রেটারি উপস্থিত আছে এখানে। আপনার পরিচয় দাদা? আরামবাগ টাউন মণ্ডল ওবিসি মোর্চার প্রেসিডেন্ট চন্দন দাস। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।